একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাঝি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো নির্মল মাঝিকে। কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাঝি, তাকে অপসারণ করা হলো। একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাঝি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারিত করা হলো। একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাঝি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলাম করণ রায়ের সঙ্গে। ঝিলাম, কি কি কারণে অপসারণ করা হলো নির্মল মাঝিকে, তার জায়গায় এবার দায়িত্ব কার হাতে গেল? প্রথমেই জানাবো, নির্মল মাঝিকে অপসারিত করে তাকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়। তিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। এবং এতে যেটা জানা যাচ্ছে যে একের পর এক বিতর্ক, যে বিতর্কের সূত্রপাত টসিলিজুমাব কাণ্ড থেকে শুরু, কোভিড আমল থেকে শুরু হয়েছে, এবং তারপরে একের পর এক বিতর্কে ডক্টর নির্মল মাঝি তিনি জড়িয়েছেন, এবং যার মধ্যে হাসপাতালের মধ্যে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ উঠেছে। পাশাপাশি সম্প্রতি আরো বেশ কিছু অভিযোগ উঠেছিল প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষ ব্যক্তিকে সেখান থেকে বদলির হুমকি দেওয়া, চিকিৎসকদের সঙ্গে বচসার বিতর্ক উঠেছিল। এর পাশাপাশি আরো অভিযোগ উঠেছিল যে তিনি বিভিন্ন সময় হাসপাতাল থেকে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওষুধ প্যাডে লিখে নিয়েছেন, চিকিৎসকদের হুমকি দিয়ে বেআইনি ভাবে মেয়াদ উত্তীর্ণ স্টেন্টকে মজুদ রাখার জন্য চাপ দেওয়া, বদলির হুমকি দেওয়া, বিভিন্ন বিতর্ক যার সূত্রপাত টসিলিজুমাব বেআইনি ভাবে নেওয়ার মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। এবং এইসব বিতর্ক চলতে থাকে, যার মাঝে তিনি পদত্যাগ করেছিলেন অবশ্যই বিধানসভায় দাঁড়ানোর জন্য। তারপরে ফের তাকে এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তিনি ফের দায়িত্বে আসার পরও এই বিতর্ক চলতে থাকে। এরই মধ্যে আজকে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্মল মাঝির পরিবর্তে কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সুদীপ্ত রায়, যিনি বর্তমানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারম্যান এবং একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাঝি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো তাকে। কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। নির্মল মাঝির বদলে দায়িত্বে শ্রীরামপুরের চিকিৎসক বিধায়ক, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে নির্মল মাঝিকে অপসারণ করা হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর সুদীপ্ত রায়কে, কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র যে মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে তাকে তাই নয়, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ডাক্তার সেলের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে শ্রীরামপুরের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের হাতে। আমরা জানি যে তৃণমূল ভবন যেখানে অস্থায়ীভাবে বর্তমানে চলছে, সেই তৃণমূল ভবনে প্রত্যেক দিন একজন করে নেতৃস্থানীয় কেউ তারা অফিসে বসবেন, সেটা আগে থেকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল। সেই মতো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি যে সেল রয়েছে, বিভিন্ন সংগঠনের যে সেল রয়েছে, আইনজীবী সেল, চিকিৎসক সেল, তার প্রত্যেকটা সেল ভাগ করে দেওয়া হয়েছে এবং একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি উপস্থিত থাকবেন এবং সেই ওই একদম রুটিন করে রোস্টার তৈরি করে সেই সেলের দায়িত্ব তিনি সামলাবেন। তো মেডিকেল সেলের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত রায়কে, এমনকি শান্তনু সেন, তিনিও তার একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে তৃণমূল ভবনে, তিনিও একটি নির্দিষ্ট দিন তিনি বসবেন, সেরকমটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদম নির্দিষ্ট করে রোস্টার করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নির্মল মাঝিকে কিন্তু কোনো সাংগঠনিক পদও দেওয়া হয়নি, সেরকমটাই সূত্রের খবর। এর পাশাপাশি আজকে রোগী কল্যাণ সমিতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে নির্মল মাঝির প্রতিক্রিয়া জানতে চেয়ে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি বা তাকে SMS করা হয়েছিল, তারও তিনি কোনো রকম জবাব দিতে চাননি। ধন্যবাদ সন্দীপ।